হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল প্রেক্ষা এডুকেশান নিয়ে এসেছি আজকের একটা ক্লাস তো দেখো নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার যে ক্লাসগুলি আমরা চ্যাপ্টার ওয়াইজ দিচ্ছি আজকে তার সেকেন্ড আরেকটি ক্লাস অর্থাৎ প্রফিট এবং লসের আরেকটি ক্লাস সেকেন্ড ক্লাস যারা প্রথম ক্লাস দেখো ওপরে আমি আই বাটানে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে ফার্স্ট ক্লাসটি এখানে তোমাদের আরও একটা কথা বলার প্রত্যেককে বলছি যে তোমরা বিগত ক্লাসগুলি অবশ্যই দেখো কারণ বিগত ক্লাসগুলিতে আমরা মানসিক দক্ষতা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস প্লাস ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস প্রোভাইড করে দিয়েছি প্লাস প্র্যাকটিস সেট কোশ্চেন তারপরে মডেল পেপার কোশ্চেন এগুলো সমস্ত কিছু সলভ হচ্ছে এবং যেসবগুলো পরবর্তীতে হবে সেগুলো দেখতে পারবে এবং যেগুলো হয়ে গেছে সেগুলো তোমরা প্র্যাকটিস করে নিতে পারবে তো আগের ক্লাসগুলোর জন্য দেখে নেবে প্লে লিস্ট থেকে তোমরা প্রত্যেকটি ক্লাসকে দেখে নেবে আশা করি কোনো রকম সমস্যা হবে না তোমাদের প্রত্যেকটা কোশ্চেন তোমরা প্র্যাকটিস করে নিতে পারবে তো আজকের ক্লাসটা চলো শুরু করা যাক শুরু করার আগে ছোট্ট একটা কথা বলা সেটা হচ্ছে যারা অ্যাপের ক্লাস বুক করতে চাইছে অবশ্যই অ্যাপের ক্লাস বুক করে নিতে পারো দু হাজার বাইশে যারা পরীক্ষা দেবে তারা অ্যাপের ক্লাস বুক করে নেবে ফোকাস নবদায়ের থেকে বই ফোকাস নবোদয়ের বই থেকে কিন্তু তোমাদের করানো হচ্ছে এবং সেটের কোশ্চেন বিশেষ করে যারা করতে চাইছো সেটের কোশ্চেন শুধুমাত্র সেটের কোশ্চেন করতে চাইছো অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারো তোমরা সেটের কোশ্চেন প্র্যাকটিস করে তোমাদের স্কোরটা কোথায় আসছে সেটাও তোমরা দেখে নিতে পারো চলো নেক্সট যে বিষয়টা তোমাদের আরেকটা বলা সেটা হচ্ছে দু হাজার তেইশে যারা পরীক্ষা দেবে শুধুমাত্র তাদের জন্য দুই হাজার বাইশে পরীক্ষা দেবে তাদের জন্য নয় দুই হাজার তেইশে যারা পরীক্ষা দেবে তাদের জন্য আমাদের কিন্তু অ্যাপে লাইভ ক্লাস হচ্ছে তো অ্যাপের ক্লাস এখানে তোমরা করতে পারবে জাস্ট থ্রি নাইন থ্রি নাইন নশো নিরানব্বই টাকায় তো তোমরা এই বিষয়গুলো প্রত্যেকটি পাবে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো সিলেবাস ধরে ধরে কিন্তু প্রত্যেকটা টপিক তোমাদের কন হচ্ছে অ্যাপের ক্লাসে তো যারা বুক করতে চাইছে অবশ্যই বুক করে নেবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আজকের ক্লাসটি হচ্ছে কি আজকের ক্লাস নবোদয় বিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষার অঙ্ক চ্যাপ্টার লাভ ক্ষতি সেকেন্ড পার্ট মানে ফার্স্ট পার্ট হয়ে গেছে সেকেন্ড পার্ট তো যারা আমাদের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়নি অবশ্যই যুক্ত হয়ে যাও সেখানে প্রত্যেক দিন তোমাদের কোশ্চেন প্রোভাইড করা আছে যে কোশ্চেনগুলো সলভ করে তোমাদের অনেকটা হেল্প হবে তো চলো শুরু করা যাক আজকে ক্লাস তো ফার্স্ট কোশ্চেন দেখো প্রত্যেককে ডিসপ্লে গেছে প্রত্যেকে দেখতে পাচ্ছ ডিসপ্লে প্রত্যেকে সলভ করবে সলভ করে প্রত্যেকে কমেন্ট করে অবশ্যই উত্তর দেবে তোমাদের কি অ্যানসার আসছে আগে নিজেরা করো নিজেরা করার পর তারপরে বাকিরা অবশ্যই তোমরা গুলো প্রোভাইড করে বাকিরা সলভ দেখে নেবে কারণ আমরা সলিউশনগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি তো প্রত্যেকে অঙ্কগুলো দেখবে নিজেরা প্র্যাকটিস করবে করে নেক্সট অঙ্ক ট্রাই করবে ঠিক আছে সলিউশনটাও এখান থেকে তোমরা পেয়ে যাবে দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে দশটি আপেলের ক্রয় মূল্য আটটি আপেলের বিক্রয় মূল্য সমান দশটি আপেলের ক্রয় মূল্য আটটি আপেলের বিক্রয় মূল্য সমান হলে শতকরা কত লাভ হবে তাহলে দশটি আপেল মনে করো এখানে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি সাতটি আটটি নটি দশটি তাহলে এই মনে করো দশটি আপেল তাহলে এই দশটি আপেলের যা যে দামে কিনেছে আটটি আপেল একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি সাতটি আটটি এই আটটি আপেলের যা বিক্রয় মূল্য এটার এই মানে এই দশটি ক্রয় মূল্য সমান মানে এটার যা দাম এটার দাম সেম একদম সমান ঠিক আছে এবার বলেছে সচ করা কত লাভ হবে দেখো এখানে লাভ হচ্ছে কটা মানে প্রত্যেকে দেখো এখানে লাভ হচ্ছে কটা দুটো করে তাহলে দুটো করে এখানে লাভ হচ্ছে কি কতগুলোই দুটো লাভ হচ্ছে অবশ্যই সেটা একটু দেখতে হবে তোমাদের যে কতগুলোই দুটো লাভ হচ্ছে দশটি আপেলের ক্রয় মূল্য আটটি আপেলের বিক্রয় মূল্য দেখি পঁচিশ পার্সেন্ট তেইশ পার্সেন্ট আর আঠাশ পার্সেন্ট প্রত্যেকে সলভ করবে কিন্তু প্রত্যেকে সলভ করে অ্যান্সার দেবে দেখো প্রত্যেকে সলভ করে অ্যান্সার দেবে এই জায়গাতে তোমাদের বলেছে যে বিক্রয় মূল্যের ওপর আট আপেল বিক্রয় মূল্যের সমান তাহলে বিক্রয় মূল্যের ওপরে কিন্তু এখানে লাভ হবে কি বিক্রয় মূল্যের ওপর কিন্তু এখানে লাভ হবে তাহলে বিক্রয় মূল্য কত এখানে বিক্রয় মূল্য হচ্ছে আটটি তাহলে ক্রয় লাভ হচ্ছে কটি দুটি তাহলে বিক্রয় মূল্যের ওপর দুটি কিন্তু লাভ হচ্ছে এবার আমরা বের করবো একশোতে কত লাভ হবে তাহলে দুই দিয়ে এটাকে কেটে দাও দুই দিয়ে এখানে চার আসবে চার দিয়ে এটাকে কাটলে আসবে পঁচিশ তাহলে পঁচিশ পার্সেন্ট হয়ে যাচ্ছে কিন্তু অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ দেখো এই টাইপের অঙ্ক এই যে টি টাকা নয় যেগুলো টি আছে সেগুলো কিন্তু একটু ডিফারেন্স হয় আমরা পরবর্তী অঙ্কগুলো যে যেখান যেমন আমরা সময় দূরত্ব অঙ্ক করেছিলাম নল চৌক বাচ্চায় করেছিলাম এখানে রিভার্স এর ব্যাপারটা আসবে তো এই এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট আমরা সেই অঙ্কগুলো আজকের ক্লাসে কিন্তু দেখবো তো এইগুলো একটু মাথায় রাখতে হবে তোমাদের চলো নেক্সট কোশ্চেন আমরা ডিসপ্লে ডিসপ্লে করে দিয়েছি দেখো প্রত্যেকে আগের কোশ্চেনটার অ্যান্সার কি আসছে আগের কোশ্চেনটার অ্যান্সার কিন্তু বি আসছে যাদের বি অ্যান্সার আসছে একদম বি হয়ে যাবে রাইট অ্যান্সার যাদের বি অ্যান্সার আসছে একদম বি কিন্তু রাইট অ্যান্সার বি কারেক্ট আনসার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নেক্সট কোশ্চেন দেখো কুড়ি টাকার বারোটি পেন কিনে কুড়ি টাকার বারোটি পেন কিনে প্রতিটি দু টাকা করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে তাহলে কুড়ি টাকায় বারোটি পেন কিনেছে কুড়ি টাকায় বারোটি পেন কিনেছে এটা একটু লক্ষ্য করো যে কুড়ি টাকায় বারোটি পেন কিনে তাহলে প্রতিটি দু টাকায় বিক্রি করেছে তাহলে টাকায় তাহলে দাম বারোটির দাম যদি কুড়ি টাকা হয় তাহলে একটির দাম কত আসবে একটির দাম আমরা বের করতে পারবো তাহলে একটির দাম আসবে বাই বারো এখানে চার দিয়ে কাটো তিন চারে বারো এখানে চার দিয়ে কাটলে পাঁচ তাহলে পাঁচ বাই তিন টাকা পাঁচ বাই তিন টাকা ঠিক আছে তাহলে প্রতি পেনের দাম পাঁচ বাই তিন টাকা বোঝা গেল তাহলে পাঁচ বাই তিন টাকা এবার প্রতি পেনের দাম এখানে আমরা কত দুই টাকা করে বিক্রি করেছে মানে প্রতিটা পেন দু টাকা করে বিক্রি করেছে তাহলে প্রতি টাকা প্রতিটা পেন যদি দু টাকা করে বিক্রি করে তাহলে শতকরা কত লাভ হবে সেটা আমরা বের করতে বলেছি অপশানগুলো দেখে নি আমরা দেখো অপশান এতে বলেছে টোয়েন্টি পার্সেন্ট অপশান বিতে বলেছে টোয়েন্টি টু পার্সেন্ট অপশান সিতে বলেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অপশান ডিতে বলেছে সাতাশ পার্সেন্ট তাহলে এই যে অঙ্কটিতে আমরা দেখতে পাচ্ছি যে বারোটি পেনের দাম কিন্তু কুড়ি টাকা তাহলে যদি টাকা আর একটা কাজ করতে পারো এটা যেহেতু বাই তাহলে এখানে আমরা বারোটি পেন কত টাকায় বিক্রি করছে বের করে নেবো একটি পেন যদি দু টাকা বিক্রি করে একটি পেন যদি দু টাকা বিক্রি করে তাহলে বারোটি পেন কত টাকা বিক্রি করবে আমরা বের করতে পারবো দুই গুণ বারো সমান সমান কত আসবে চব্বিশ টাকা তাহলে চব্বিশ টাকা বারোটি পেনের দাম কি চব্বিশ টাকা তাহলে এখানে বারোটি পেনের দাম কত কুড়ি টাকা তাহলে লাভ কত হচ্ছে লাভ আমরা পাচ্ছি যে চ চার টাকা বারোটি পেনে লাভ হচ্ছে কিন্তু চার টাকা এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে বারোটি পেনে চার টাকা তাহলে বারোটি পেনে যদি চার টাকা হয় তাহলে আমরা এখানে কুড়িটি পেনে চার টাকা লাভ করতে পারছি যে কুড়িটি পেনে লাভ হচ্ছে কিন্তু চার টাকা তাহলে একটি পেনে লাভ হবে চার বাই কুড়ি টাকা এবং একশোটি পেনে কত হবে এই যে চার টাকা আমরা কি পেলাম এই যে একটি পেন দু টাকায় বিক্রি করেছে তাহলে বারোটি পেন যেমন এখানে বারোটি পেন আছে তাহলে বারোটি পেন কত টাকায় চব্বিশ টাকা বিক্রি করবে কিনেছিল কত বারো টাকা বারোটি পেন কুড়ি টাকায় তাহলে বারোটি পেন কুড়ি টাকায় কিনে চব্বিশ টাকা বিক্রি করেছে তাহলে কুড়ি টাকায় আমরা লিখতে পারি প্রত্যেক কুড়ি টাকায় চার টাকা লাভ তাহলে এক টাকায় কত একশো টাকায় কত এখানে আমরা শূন্য শূন্য কেটে দেবো পা দুই দিয়ে টাকায় কাটলে পাঁচ তাহলে পাঁচ চার পাঁচ চা কুড়ি হয়ে যাবে কুড়ি পার্সেন্ট কোথায় আছে অপশন এ এ হয়ে যাবে প্রত্যেকে বুঝতে পেরেছো তাহলে হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার দেখো আগের অঙ্কটা আমরা টাকা হিসাবে করিনি এটা টাকা হিসাবে করেছি পিস হিসাবে করেছি এর জন্যই কিন্তু রিভার্স এর ব্যাপারটা আসছে এর জন্যেই আমরা ক্রয় বিক্রয় মূল্যের ওপর লাভটা করেছি বোঝা গেল আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে কারণ টাকা আর এখানে সংখ্যা বা টি বা দ্রব্য সব সময়ের জন্য রিভার্সে কাজ করে মানে বিপরীত হিসাবে যখন টাকা আর যখন সংখ্যা বা দ্রব্য হিসাবে আমরা ক্যালকুলেশান করি বোঝা গেল চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে এসেছি দেখো একজন দোকানদার প্রতি জোড়া ডিম দশ টাকা দরে ক্রয় করে প্রতি দু জোড়া পঁচিশ টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে একজন দোকানদার প্রতি জোড়া ডিম দশ টাকা দশ টাকা দরে ক্রয় করে মানে প্রতি জোড়া প্রতি জোড়া মানে কি প্রতি দুটো জোড়া কতগুলো হয় দুটো দু পিসে এক জোড়া দু পিসে এক জোড়া তার মানে প্রতি জোড়া মানে কি এক জোড়া এক জোড়া মানে কি দুটো দুটো ডিম দশ টাকায় ক্রয় করে দুটো ডিম দশ টাকায় এবার প্রতি দু জোড়া পঁচিশ টাকা দরে বিক্রি করে পঁচিশ টাকা দরে তাহলে এখানে এক জোড়া মানে দুটি তাহলে দু জোড়া মানে কত চারটি তাহলে দু জোড়ার দাম এক জোড়ার দাম যদি দশ টাকা হয় তাহলে দু জোড়া মানে চারটির দাম কত হবে চারটির দাম কুড়ি টাকা আসবে মানে দুই গুণ এর দুই গুণ বেড়ে গেছে তাহলে এরও দুই গুণ বাড়বে মানে কুড়ি টাকা এবার বলেছে প্রতি দু জোড়া প্রতি দু দুজোড়া মানে কি চারটে দুজোড়া মানে প্রতি দুজোড়া মানে চারটে চারটের দাম কত পঁচিশ টাকা তাহলে পঁচিশ টাকা মানে বিক্রি করেছে তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য এটা ক্রয় মূল্য তাহলে লাভ কত হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি বিক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্যটা বাদ দিলে লাভ পেয়ে যাবো তাহলে কত হচ্ছে পাঁচ টাকা তাহলে লাভ কত হচ্ছে প্রতি কুড়ি টাকায় তার লাভ হচ্ছে পঁচিশ পাঁচ টাকা প্রতি কুড়ি টাকায় লাভ হচ্ছে পাঁচ টাকা দেখো এখানে টাকা হিসাবে করছি সংখ্যা হিসাবে নয় কিন্তু তাহলে প্রতি কুড়ি টাকা হিসাবে কুড়ি টাকায় লাভ হচ্ছে পাঁচ টাকা এক টাকায় কত হবে পাঁচ বাই কুড়ি টাকা এবং একশো টাকায় কত হবে আমাদের কি চেয়েছে শতকরা কত লাভ হবে চলো একবার এতে পাঁচ দিয়ে পাঁচ কে গুণ করলে পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট মানে অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার যখন সংখ্যা হিসাবে আমরা করব তখন সবসময় জন্য বিক্রয় মূল্য আর যখন টাকা হিসাবে করব তখন সবসমার জন্য ক্রয় মূল্যের উপর কিন্তু লাভ বা ক্ষতি নির্ভর করে আশা করি বুঝতে পেরেছো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ অঙ্কটি ওকে এখানে তোমাদের একটা কথা বলার যারা এই শতকরা চ্যাপ্টার ধরে অঙ্ক করছো অঙ্ক আমাদেরকে পাঠাও আমরা এই শতকরা অঙ্কের মধ্যে তোমাদের অঙ্কগুলো করিয়ে দেবো যেসব অঙ্কের সমস্যা হচ্ছে শতকরার যেসব অঙ্ক অবশ্যই আমাদের পাঠাও আজকের ক্লাসের পরই তোমরা অঙ্কগুলো চেষ্টা করবে বাড়িতে এবং সেগুলো আমাদেরকে পাঠাতে থাকো অবশ্যই করে চ্যাপ্টার ওয়াইজ পাঠাও তাহলে কী হবে তোমাদের যে অঙ্কগুলি করানো হয়ে যাবে তো চ্যাপ্টার ওয়াইজ করিয়ে তোমাদের ডাউটস ডাউটগুলো ক্লিয়ার করে নাও চ্যাপ্টার ওয়াইজ ঠিক আছে তো প্রত্যেকটি অঙ্ক ট্রাই করবে অঙ্ক ট্রাই করে অবশ্যই আমাদেরকে পাঠাও যেসব কোশ্চেনে তোমাদের डाउट হচ্ছে আমরা সলভ করে দেব তোমাদের জন্য চলো চলে যাব नेक्स्ट क्वेश्चन नेक्स्ट क्वेश्चन দেখো ডিসপ্লেতে আছে প্রত্যেককে সলভ করো নিজেরা आलोक শাড়ি দোকানে গিয়ে 900 টাকা একটি সিল্কের শাড়ি ও 1100 টাকা মানে 1100 টাকায় দুটি ফ্রক ক্রয় করলো যার জিএসটি যার যা জিএসটি ছাড়া ছিল মানে এই যে ক্রয় মূল্য এগুলো সব জিএসটি ছাড়া ছিল এবার জিএসটি বাবদ আট পার্সেন্ট হারে মোট কত টাকা দিতে হবে জিএসটি হারে জিএসটি হারে জি এস কত হারে আট পার্সেন্ট হারে চলো অপশানগুলো দেখে নিই আমরা অপশান কী বলেছে একশো টাকা ছশো চল্লিশ টাকা দুশো টাকা একশো টাকা জিএসটি বাবদ তাকে কত টাকা দিতে হবে বলেছে তো সেক্ষেত্রে দেখো এখানে শাড়ির দাম কত বলেছে নশো টাকা ঠিক আছে এবার জিএসটি বাবদ প্রত্যেকটাতে এইট পার্সেন্ট করে দিয়েছে শাড়ি শাড়ি কি সিল্কের শাড়ি বলেছে নশো টাকা এবং দুটি ফ্রক দুটি ফ্রকে কত নিয়েছে দুটি ফ্রকে এক হাজার একশো টাকা নিয়েছে দুটি দুটি ফ্রকে ফ্রক ক্রয় করলে তো ও এগারোশো টাকায় দুটি টাকায় দুটি ফ্রক মানে দুটি ফ্রকের দাম এগারোশো টাকা তাহলে মোট তাকে কত টাকা দিতে হচ্ছে মোট তাকে দিতে হচ্ছে দু হাজার টাকা ঠিক আছে মোট তাকে দিতে হচ্ছে দু হাজার টাকা নশো টাকা হচ্ছে শাড়ি আর দুটো ফ্রকে হচ্ছে এগারোশো টাকা তাহলে দু টাকা তাকে কেনাকাটা করতে হয়েছে এবার এই দু হাজার টাকায় কিন্তু জিএসটি ছাড়া সেটা বলেছে জিএসটি ছাড়া দিয়েছে এবার দু হাজার টাকা যদি জিএসটি ছাড়া হয় এবং জিএসটি যদি এইট পার্সেন্ট হয় প্রতি একশো টাকায় আট টাকা হচ্ছে জিএসটি এবার এক টাকায় জিএসটি কত হবে আট বাই একশো টাকা এবার দু হাজার টাকায় কত আসবে সেটা আমাদের বের করতে হবে গুণ দু হাজার করে দাও প্রত্যেকে এবার দুটো শূন্য দুটো শূন্য কেটে দাও তাহলে কুড়ি থাকলো আর এইদিকে আট থাকলো তাহলে কুড়ির সঙ্গে আটের গুণ করলে আট দোকানে হয়ে যাবে ষোলো একশো ষাট টাকা একশো ষাট টাকা তাহলে জিএসটি টাকা দিতে হয়েছে একশো ষাট টাকা অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার যাদের এ হচ্ছে একদম এ হয়ে যাবে রাইট অ্যান্সার যাদের এ হচ্ছে যাদের এ হচ্ছে একদম এ হয়ে যাবে রাইট অ্যান্সার দেখো তোমাদের বারবার বলছি চ্যাপ্টার ওয়াইজ তোমরা ক্লাসগুলি করো এবং যে অঙ্ক যে চ্যাপ্টারে যে অঙ্কগুলো আটকে যাচ্ছে যেমন এখানে তোমাদের সব তোমাদের করা হচ্ছে কিন্তু লাভ ক্ষতি তো লাভ ক্ষতির অঙ্ক তোমাদের যাদের আটকে যাচ্ছে অবশ্যই লাভ ক্ষতির অঙ্ক আমাদেরকে পাঠাও তো যাতে করে তোমাদের ডাউট কোশ্চেনগুলো আমরা সলভ করাতে পারি একদম চলো চলো যাব নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে আর আগের কোশ্চেনের অ্যানসার যাদের যাদের আসছে এ একদম এ হয়ে যাবে রাইট অ্যান্সার চলো নেক্সট নেক্সট যে কোশ্চেনটা দেখালাম প্রতি ডজন কলা আটচল্লিশ টাকায় কিনে প্রতি ডজন কলা প্রতি ডজন বলেছে এগুলো একটু মাথায় রাখতে হবে প্রতি ডজন কলা আটচল্লিশ টাকায় কিনে পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকায় কয়টি কলা বিক্রি করে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ হবে প্রতি ডজন কলা আটচল্লিশ টাকায় কিনে প্রতি ডজন কলা আটচল্লিশ টাকায় কিনেছে এবং পঞ্চাশ টাকায় কটা কলা বিক্রি করে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ হবে প্রতি ডজন মানে বারোটি বারোটি কলা বারোটি কলা আটচল্লিশ টাকায় কিনে পঞ্চাশ টাকায় বিক্রি করতে বিক্রি করতে হবে তাহলে পঁচিশ পার্সেন্ট লাভ করতে হবে পঁচিশ পার্সেন্ট লাভ করতে হবে পঁচিশ পার্সেন্ট লাভ করতে হবে দেখো পঁচিশ পার্সেন্ট লাভ করা মানে হচ্ছে বারোটি কলার দাম যদি আটচল্লিশ টাকা হয় তাহলে একটি কলার দাম আমরা পেয়ে যাব বারো আটচল্লিশ দিয়ে এটাকে বার ভাগ করো চার বারং আটচল্লিশ তাহলে প্রতিটি কলার দাম কত হচ্ছে এক টাকা এবার বলেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ করতে হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে কি একশো টাকা যখন ক্রয় মূল্য হবে তা লাভে পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করতে গেলে পঁচিশ একশো পঁচিশ টাকা বিক্রি করতে হবে তাহলে একটি কলার দাম কত আসছে একটি কলার দাম কিন্তু চার টাকা এটা মাথায় রাখতে হবে তাহলে একটি কলার দাম যদি চার টাকা হয়ে থাকে একটি কলার দাম চার টাকা তাহলে একশোটিতে একশো টাকায় একটি কলার দাম চার টাকা হলে একশোটা কলার দাম একশোটা একশো টাকায় কটা কলা পাওয়া যাবে তাহলে এটা দিয়ে আমরা ভাগ করলে কত পাবো চার দিয়ে চার দিয়ে একশোকে ভাগ করলে পঁচিশটি তাহলে পঁচিশটি কলা আমরা কি পঁচিশটি কলা আমরা পাচ্ছি একশো টাকায় তাহলে একশো টাকায় পঁচিশটি কলা পাচ্ছি এবার পঁচিশটি কলা যদি আমরা পাই তো সেক্ষেত্রে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কি একশো পঁচিশ টাকা এটা আমাদের বিক্রি করতে হবে এবার বলেছে একশো হ্যাঁ একদম প্রত্যেকে সলভ করবে ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা যে একশো টাকা যখন ক্রয় করেছে তাহলে একশো টাকায় পঁচিশটি পঁচিশটি কলা সে ক্রয় করেছে পঁচিশটি কলা পঁচিশটি কলা হ্যাঁ পঁচিশটি কলা বিক্রি করতে হবে একশো পঁচিশ টাকায় পঁচিশটি কলা একশো একশো পঁচিশ টাকায় বিক্রি করতে হবে তাহলে পঁচিশটি কলা যদি একশো টাকায় বিক্রি করতে হয় পঁচিশটি একশো পঁচিশটি কলা একশো পঁচিশ টাকায় পঁচিশটি কলা বিক্রি করতে হবে ঠিক আছে এবার বলেছে পঞ্চাশ টাকায় কটি কলা বিক্রি করলে টোয়েন্টি ফাইভ লাভ হবে তাহলে পঞ্চাশ টাকা এখানে লিখে দাও তাহলে একশো টাকার পঁচিশ টাকা পঁচিশটি কলা বেসছে বিক্রি করতে হবে তবেই না হবে টোয়েন্টি ফাইভ লাভ এবার একটিতে হবে পঁচিশ বাই একশো পঁচিশ আর পঞ্চাশে কত হবে পঞ্চাশে কটি পঁচিশ দিয়ে এটাকে কাটো পাঁচ পাঁচ দিয়ে এটাকে কাটলে কত পাঁচ দশকে পঞ্চাশ কলা তাহলে দশটি কলা পঞ্চাশ টাকায় দশটি কলা বিক্রি করলে পঞ্চাশ টাকায় দশটি কলা বিক্রি করলেই কিন্তু হবে পঁচিশ পার্সেন্ট লাভ অপশান দেখি অপশান বলে এতে বলেছে দশটি অপশান বিতে বলেছে এগারোটি অপশান সিতে বলেছে বারোটি অপশান ডিতে বলেছে পনেরোটি এ হয়ে যাবে রাইট অ্যান্সার এ যারা বুঝতে পারোনি তাদের জন্য আমি আবার একবার দেখাচ্ছি দেখো যারা বুঝতে তাদের জন্য আমি আবার দেখাচ্ছি খুব ইম্পর্টেন্ট অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু দেখো বলেছে আটচল্লিশটি কলা আটচল্লিশটি কলা বলেছে আটচল্লিশটি কলা কত এক ডজন মানে বারোটি এক ডজন মানে কত বারোটি ঠিক আছে এক ডজন মানে কত বারোটি বারোটি কলা আটচল্লিশ টাকা তাহলে একটি কলা কত আসবে একটি কলার দাম আটচল্লিশ বাই বারো এটা করলে পাবো কত চার চার টাকা ঠিক আছে তাহলে একটি কলার দাম চার টাকা ঠিক আছে এটা আমরা বুঝে গেছি এবার একটি কলা চার টাকা এবার দেখো আমাদের তাহলে একশো টাকায় কিনেছে কেনা দাম কেনা দাম তাহলে একশো টাকায় কিনে সেটা বেচতে হবে কত তবেই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ হবে একশো পঁচিশ টাকা বিক্রি দাম বিক্রি দাম তাহলে একশো টাকায় কিনে সেটা বেজতে হবে একশো পঁচিশ টাকায় তাই না এবার একটি কলার দাম যদি চার টাকা হয় তাহলে একশো টাকায় কতগুলো কলা পাওয়া যাবে সেটা আমরা বের করতে পারবো তাহলে এখানে আমরা লিখব যে চার টাকায় পাওয়া যাচ্ছে চার টাকায় পাওয়া যায় কটি কলা একটি কলা একটি কলা ঠিক আছে তাহলে চার টাকায় পাওয়া যায় একটি কলা এবার এক টাকায় পাওয়া যায় এক বাই চারটা চারটি কলা এবার বের করবো আমরা একশো টাকায় কটা কলা পাওয়া যায় তাহলে একশো টাকায় পাওয়া যায় এক বাই চার গুণ একশো চার দিয়ে এটাকে কাটো পঁচিশ তাহলে পঁচিশটি কলা এই পঁচিশটি কলাই যদি একশো পঁচিশ টাকায় বিক্রি করা হয় তবেই না একশো পঁচিশ তবেই না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ হবে তাহলে আমরা লিখতে পারি যে পঁচি একশো পঁচিশ টাকায় মানে বিক্রি একশো পঁচিশ টাকায় আমরা পঞ্চা পঁচিশটি কলা বিক্রি করবো একশো পঁচিশ টাকায় পঁচিশটি কলা বিক্রি করবো এবার আমাদের পঞ্চাশ টাকায় কটি কলা বিচতে হবে তাহলে তাহলে একশো পঁচিশ টাকায় পঁচিশটি কলা বিক্রি করবো এক টাকায় বিক্রি করব পঁচিশ বাই একশো পঁচিশ আর বের করব পঞ্চাশ টাকায় কারণ আমাদের পঞ্চাশ টাকায় বের করতে বলেছে পঞ্চাশ টাকায় হবে এক পঁচিশ বাই একশো পঁচিশ গুণ পঞ্চাশ এটা করলে অ্যান্সার পাবো পঁচিশ দিয়ে এটাকে কাটো পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচ দিয়ে পঞ্চাশটাকে কাটো দশ তাহলে দশটি হয়ে যাবে তাহলে এই পঞ্চাশ টাকায় দশটি কলা বিক্রি করলে তবেই পঁচিশ পারসেন্ট লাভ হবে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার যারা এ বলছো একদম তাদের রাইট অ্যান্সার হচ্ছে একদম রাইট অ্যান্সার হচ্ছে আর যারা এর থেকেও শর্ট পদ্ধতিতে অঙ্ক করতে চাইছে অবশ্যই আমাদের অ্যাপের ক্লাস বুক করে নাও অ্যাপের ক্লাস বুক করে নাও ঝটপট স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করবে সকাল নটা থেকে বিকাল পাঁচটা বারবার বলছি অ্যাপের ক্লাস বুক করে নাও কারণ অ্যাপে তোমাদের অনেক এক্সট্রা জিনিস দেখানো হচ্ছে অনেক তোমাদের লাইভ ক্লাসের সঙ্গে সেট প্র্যাকটিস ডাউট সেশন তোমাদের কিন্তু ক্লাস দেওয়া হচ্ছে তো প্রত্যেককে বলছি তোমরা জয়েন করে নাও ফোন করে বাকি ডিটেলসগুলো দেখে নাও ওকে চলো নেক্সট কোশ্চেনে চলে যাবো বলেছে একটি ঘড়ি দুশো টাকায় বিক্রয় করায় একটি ঘড়ি দুশো টাকায় বিক্রয় করায় কমপক্ষে শতকরা কুড়ি টাকা ক্ষতি হয় নিজের কোনটি ঘড়িটির ক্রয় মূল্য হতে পারে একটি ঘড়ি দুশো টাকায় বিক্রয় করা মানে দুশো টাকায় বিক্রি করেছে এখানে বলেছে কি একটি ঘড়ি কুড়ি দুশো টাকায় বিক্রি করায় কমপক্ষে শতকরা কুড়ি টাকা ক্ষতি হয় নিচের কোনটি গড়িটির ক্রয় মূল্য হতে পারে ঠিক আছে দেখো এখানে আড়াইশো টাকা বলেছে একশো টাকা বলেছে একশো টাকা বলেছে দুশো টাকা বলেছে তো এই অঙ্কটি প্রত্যেকে হোমওয়ার্ক করবে এইচ ডাব্লিউ থাকবে ঠিক আছে এইচ ডাব্লিউ প্রত্যেকে হোমওয়ার্ক এই অঙ্কটি করবে করে কিন্তু অবশ্যই কমেন্ট করে উত্তর দেবে প্রত্যেকে কমেন্ট করে উত্তর দেবে ঠিক আছে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো আজকে প্রত্যেকে সলভ করবে সলভ করে অ্যান্সার দেবে ওকে চলো চলে যাবো নেক্সট কোয়েশ্চেন বলেছে কি একটি জিনিস দুশো টাকায় বিক্রয় করে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ হয় একটি জিনিস দুশো টাকায় বিক্রয় করে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ হয় চল্লিশ পার্সেন্ট লাভ করতে গেলে কত টাকায় জিনিসটি বিক্রি করতে হবে একটি জিনিস দুশো টাকায় বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভ হয় বলেছে দুশো টাকায় বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভ হয় এবার চল্লিশ পার্সেন্ট লাভ করতে গেলে কত টাকায় জিনিসটি বিক্রি করতে হবে দুশো টাকায় যদি জিনিসটি বিক্রি করে তাহলে পঁচিশ পার্সেন্ট লাভ হয় পঁচিশ পার্সেন্ট লাভ তার মানে বিক্রয় মূল্য কত আসবে একশো টাকা মানে একশো টাকা যদি ক্রয় মূল্য হয়ে থাকে তো সেক্ষেত্রে বিক্রয় মূল্য হয়ে যাবে একশো টাকা এবার দেখো আমাদের এখানে বলেই দিয়েছে দুশো টাকা বিক্রয় করলে দুশো টাকায় বিক্রি করেছে তাহলে যদি দুশো টাকায় বিক্রি করে তাহলে একশো পঁচিশ টাকায় বিক্রি করলে আসল হয় মানে যে দামে কিনেছে ক্রয় মূল্য হয় একশো টাকা এক টাকায় হলে কত একশো বাই একশো পঁচিশ টাকা আর নেক্সট যদি দুশো টাকায় বিক্রি করে দুশো টাকায় বিক্রি করে তাহলে কত হবে ক্রয় মূল্য তো সেক্ষেত্রে দুশো গুণ করে দাও পঁচিশ দিয়ে এখানে কাটো পাঁচ পঁচিশ একশো পাঁচ পঁচিশ একশো পঁচিশ পঁচিশ এটা কাটলে চার পাঁচ দিয়ে এটাকে কাটো পাঁচ দিয়ে কাটলে চার পাঁচ কুড়ি শূন্য মানে চল্লিশ আসবে একশো ষাট টাকা তাহলে একশো ষাট টাকায় কী করেছে জিনিসটি ক্রয় করেছে তাহলে একশো ষাট টাকা আমরা ক্রয় মূল্য পেলাম একশো ষাট টাকা এবার বলেছে চল্লিশ পার্সেন্ট লাভ করতে হবে চল্লিশ পার্সেন্ট লাভ করতে হবে তাহলে একশো টাকা যদি ক্রয় মূল্য হয়ে থাকে বিক্রয় মূল্য করতে হবে একশো চল্লিশ টাকা কারণ এক একশোর সঙ্গে চল্লিশ যোগ করতে হবে তবেই না বিক্রয় মূল্য আসবে

এ আছে দুশো কুড়ি টাকা টাকা অপশান বি আছে আছে দুশো দুশো চব্বিশ সি পঁচিশ টাকা ডি আছে দুশো তিরিশ টাকা তাহলে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার আশা করি বোঝা গেল জিনিসটি বিক্রি করতে হবে চল্লিশ পার্সেন্ট লাভ করতে গেলে দুশো চব্বিশ টাকা দুশো চব্বিশ টাকা প্রত্যেকে বুঝতে পেরেছ তাহলে অপশান বি যাদের আসছে একদম বি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার হোমওয়ার্কের কোশ্চেন কেউ মিস করবে না প্রত্যেকে সলভ করবে যদি অপশানে ভুল থাকে তাহলে তোমাদের অ্যান্সার কি আসছে অবশ্যই সেটা জানাবে যদি কোনো অঙ্কে অপশানে ভুল থাকে তোমাদের কি অ্যান্সার আসছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে কারণ টাইপিং মিস্টেক অনেক সময় হয়ে যায় চলো নেক্সট কোশ্চেন টাকায় ছটা ক্রয় করে টাকায় কটা বিক্রি করলে টোয়েন্টি লাভ হবে টাকায় ছটা ক্রয় করে টাকায় কটি বিক্রি করতে হবে তাহলে টাকায় ছটি ক্রয় মানে টাকায় টাকায় ছটি ক্রয় এক এক করে এবার টাকায় কতটা বিক্রি করলে টাকায় কটা বিক্রি করলে টোয়েন্টি লাভ হবে বলেছে তাহলে টোয়েন্টি লাভ মানে কি একশো কুড়ি তাহলে যদি একশো টাকায় কেনা থাকে তাহলে একশো কুড়ি টাকায় বিক্রি করতে হবে সেটা আমাদের বলেছে তাই না এবার দেখো সব সময়ের জন্য এটা কিন্তু রিভার্স হয়ে যায় রিভার্স হয়ে যায় আমি বারবার বলছি রিভার্স হয়ে যায় কিন্তু রিভার্স বলতে এটা টাকাটা কি আসবে এদিকে চলে আসবে আর এই সংখ্যাটা কিন্তু এদিকে চলে আসবে তাহলে ছ টাকায় মানে ছ টাকায় আমরা কতগুলো টাকা যদি ছটা কিনে থাকে টাকায় যদি ছটা কিনে থাকে তাহলে ছ টাকায় কতগুলো হবে ছত্রিশটি এবার দেখো যদি একশো টাকায় কেনা হয় আবার দেখো একশো টাকা এক টাকায় ছটা কিনেছে এক টাকায় ছটা কিনেছে বোঝা গেল এক টাকায় ছটা কিনেছে এবার একশো টাকায় কতগুলি কেনবে সেটা তোমাদের একটু দেখতে হবে কতগুলো তাহলে একের গুণ হলো একশো গুণ কত আসবে ছশো গুণ তার মানে একশো টাকায় কিনবে ছশটি তাহলে একশো টাকায় কিনবে ছশটি এটা আমরা বুঝে গেছি তাহলে একশো টাকায় যদি ছশোটি কেনে তাহলে এইটাই বিক্রি করতে হবে কত একশো কুড়ি টাকায় তাই না এই ছশো পিসই বিক্রি করতে হবে একশো কুড়ি টাকায় তাহলে একশো কুড়ি টাকায় যদি ছশো পিস হয়ে থাকে তাহলে আমাদের টাকায় বিক্রি করতে হবে একশো কুড়ি টাকায় যদি ছশো পিস বিক্রি করতে হয় তাহলে পিস বিক্রি করতে হবে একশো কুড়ি শূন্য শূন্য কেটে দাও বারো দিয়ে কে কাটো পাঁচ বারং ষাট তাহলে পাঁচটি হয়ে যাবে রাইট অ্যান্সার এই টাইপের অঙ্ক একটা একটু আগে তোমাদের দেখালাম সেম জাস্ট একটু চেঞ্জ হয়েছে অঙ্কে বাকি ক্যালকুলেশনটা সেম তাহলে অপশান কি আসবে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার যাদের বি আসছে বি হয়ে যাবে রাইট বোঝা গেল আশা করি বুঝতে পেরেছো তোমরাও সবার প্রথমে টাকায় বের করে নিলে টাকায় ছটি এবার আমরা একশো টাকায় কিনে একশো কুড়ি টাকায় বিক্রি করতে হবে কখনো জন্য ওই ছয়ের সঙ্গে কিন্তু এটা ক্যালকুলেশন করা যাবে না কারণ এই ছয়টি আছে টাকা ন টাকা নয় কখনোর জন্য এটা ছয়টি আছে তাহলে এই এক টাকায় আমরা ধরে নেব মানে এক টাকাটাকে আমরা একশো টাকা ধরে নেব তাহলে একশো টাকা মানে কত গুণ বাড়লো একশো গুণ তাহলে এই ছটি কত গুণ আসবে ছশো গুণ মানে সরি একশো গুণ বাড়বে তাহলে আসবে কত ছশো তাহলে একশো টাকায় পাওয়া যাচ্ছে ছশো টি ছশো টি আর এটা টাকা ঠিক আছে তাহলে এই একশো টাকায় যে ছশো টি কিনেছে এই ছশোটি বিক্রি করতে হবে একশো কুড়ি টাকায় তবেই না লাভ হবে তো এক একশো কুড়ি টাকায় বিক্রি করেছে ছশোটি এবার এক টাকায় কত সেটা আমাদের চেয়েছে তাহলে এক টাকায় কটা হবে সেটা বের করেছি ক্যালকুলেশন করে পাঁচটি এসছে তাহলে পাঁচ হয়ে যাবে রাইট অ্যান্সার আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ তো এই ছিল আজকের ক্লাস আজকের ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই তোমরা তোমরা আমাদের ভিডিওতে লাইক করে জানাতে পারো বা আমাদের এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই লাল বা লাল যে বাটন বা লাল যে লেখাটা আছে সাবস্ক্রাইব করার বাটনটা আছে প্রত্যেকে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দেবে সাবস্ক্রাইব করে অল অল বাটনে প্রেস করে দেবে তবেই তোমরা ভিডিওগুলি কন্টিনিউ দেখতে পারবে লাইভ ক্লাসগুলি নোটিফিকেশান পেয়ে যাবে এবং নবোদয়ের প্রস্তুতি কন্টিনিউ তোমরা একশো শতাংশ আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে পেতে পারো বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে একদম ভুলবে না এতে করে বন্ধুরা যাতে ক্লাসগুলি করতে পারে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো প্রত্যেকে লাইভ ক্লাসগুলি অবশ্যই করো